ওনারা অনেক দ্রুত একটা চেঞ্জ চাচ্ছেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে অনেক দ্রুত চেঞ্জটা করা সম্ভব হচ্ছে না তো তাদেরকে ধৈর্য ধরার আহ্বান রাখছি আর দ্বিতীয় হচ্ছে যারা অতীতে অপরাধ করেছেন তারা তাদের অপরাধটাকে ধরে রাখতে চাচ্ছেন তাদের অবৈধ অবস্থান তাদের অবৈধ সম্পদ তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন তাহলে এই বৈধতা এবং অবৈধতার মধ্যে একটা লড়াই এটাকে বলা যেতে পারে অস্থায়ী সময় ইংরেজিতে ট্রানজিশন একটা সুস্থতার দিকে ফিরে আসার জন্য যে সময়টা দরকার এই সময়টা জনগণের কাছ থেকে আমরা আশা করছি ধৈর্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে বলেছি ওনারা যেন এটার দিকে নজর দেন কারণ এই সময়টারই অসুবিধা হবে সূর্য ডুবে চাঁদ ওঠে মাঝখানে যে সময় এই ট্রানজিশনটা না দিন না রাত আমাদেরও ঠিক এরকম একটা সময় যাচ্ছে যে পুরাতনের প্রভাব শতভাগ যায় নাই নতুনের প্রভাব শতভাগ আসে নাই এই সময়টার অবৈধ সুযোগ অনেকে নিতে চাচ্ছেন পুলিশ কর্তৃপক্ষ রেসপন্স করা শুরু করেছেন উনাদের উপরেও অতীতে আমি মনে করি যে অবৈধ প্রভাব ছিল একজন সংসদ সদস্যকে উপেক্ষা করে একটা এলাকা চলা খুব মুশকিল এটা একটা বাস্তবতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো সংসদ সদস্যকে উপেক্ষা করে চলা মুশকিল তো সেই উপেক্ষা করার দিন শেষ নেতিবাচক দিন শেষ এখন ইতিবাচক দিন শুরু হবে আমাকে উপেক্ষা করে চলতে পারবে না কিন্তু আমারটা ইতিবাচক আই এম ফর দি পজিটিভ চেঞ্জ